দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। হ্যালো ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। প্রথমেই দুঃখ ভারাক্রান্ত বলার জন্য সরি, আসলে আমি কিছু গান শুনেছিলাম ঈদের এই কয়দিন ছুটিতে, তো গানগুলো শোনার পরে আমার মনটা দুঃখে ভারাক্রান্ত হয়ে গেছে। প্রথমে আমরা যার গান শুনবো তিনি হচ্ছেন অসম্ভব গুণের অধিকারী, তিনি নাচ গান দুটোতে মাইকেল জ্যাকসনের কম্পিটিটর। চলুন দেখে আসা যাক। দুঃখের বিষয় হলো এই অসম্ভব গুণের অধিকারী নাম আমি বলতে পারবো না। ইনি নেপালের একজন সিঙ্গার যিনি তার আধিপত্য বিস্তার করে আসছেন 2010 সাল থেকে। তার প্রত্যেকটি গানে থেকে অসাধারণ গ্রাফিক্স এবং VFX এর কম্বো। ভাইয়ের কাছে আমার একটাই প্রশ্ন যে আপনার গান মানুষ কিভাবে শোনে? আপনি নিজে কোনোদিন আপনার গান শুনছেন ভাই? এবারে যার গান শুনবো তিনি পাকিস্তানের একজন জনপ্রিয় অ্যাঞ্জেল, জনপ্রিয় শিল্পী। তার গান দিয়ে তিনি জয় করেছেন লক্ষ কোটি হৃদয়। যতদূর শুনেছি তার গান শোনার পর অনেকে IELTS করে তার মতো শিল্পী হতে ইচ্ছা প্রকাশ করেছেন। এই অ্যাঞ্জেল গানটি যখন প্রথমবার আমি শুনি, বিশ্বাস করুন সম্পূর্ণটা শুনেছিলাম, তারপর দুই দিন জ্বর ছিল আমার। ছোটবেলায় অ্যাঞ্জেল দেখার শখ ছিল অনেক, কিন্তু সেই শখ মিটে গেছে। তিনি আরও অনেক গান গেয়েছেন, তবে মানুষ মেরে ফেলার মতো গান হিসেবে তার এই গানটি যথেষ্ট। এবারে সং অফ সাইরেন। বর্তমানে হালের কেজ হলো র্যাপ গান, তাই অনেকে এখন র্যাপ গান গাচ্ছে। গাচ্ছে তো গাচ্ছে, যাচ্ছে তাই গাচ্ছে। তাদের মধ্যে একজন হলো সোয়াগ খ্যাত ঢিনচাক পূজা। তিনি তার সোয়াগ দিয়ে মানুষকে টুপি পরিয়ে 3.5 লক্ষ মানুষের কিছু একটা জয় করেছেন। আফটার অল তার চ্যানেল ভেরিফাইড। যতদূর বুঝলাম তার টুপি কেনার জন্য লাইন পড়ে, তবে অসাধারণ তার গানের গলা, আর মিউজিশিয়ানকে তো অ্যাওয়ার্ড দেওয়া উচিত। বাস্তবে সে সালমান খানের অনেক বড় ফ্যান, তাই সালমান খান যখন তাকে সেলফি নিতে বলেছে তখন সে আর একটুও দেরি করেনি, সে সাথে সাথে সেলফি নিয়ে নিয়েছে এবং সালমান খানকে তার আপডেট জানিয়ে দিয়েছে। এতদিন শুধু ভাবতাম ইন্ডিয়ান টিভি সিরিয়ালগুলোই আমাদের প্যারা দেয়, এখন দেখতেছি না ইন্ডিয়ান শিল্পীও আমাদের প্যারা দেয়। চলুন হিন্দি গান ও ইংলিশ গান বাদ দিয়ে বাংলা গান শুনি। আমি জানি বাংলা গানের শিল্পীরা প্যারা দিবে না, বাংলাদেশে অনেক বড় বড় লিজেন্ড শিল্পী আছে যারা শিল্প দিয়ে চানাচুর ভেজে খায়। এমনই একজন জনপ্রিয় শিল্পী যিনি নাচের তালে পুরো দেশটা কাঁপিয়ে এবার গানেতে এসেছেন।
না, লিজেন্ড তো আমার মান সম্মান রাখলো না, যাই এক আপার কাছ থেকে ওর দেশাত্মবোধক গান শুনি, তাহলে হয়তো মনটা ভালো হবে। জল ভরা মাছ সারি সারি গাছ গানের পাখি বাঁধে সুর, পাহাড়ের পিঠে সাগরের তটে নানা নীলকের মেলা, সুন্দর মন কেড়ে নেয় মন হরির ও বাঘের খেলা, প্রিয় দর্শক বুঝতেই পারছেন আজ আর গান শোনার ধৈর্য নেই। এতক্ষণ যাদের গান শুনলাম তাদের কাউকেই ছোটো করছি না আমি, হয়তো তারা যতটুকু করেছে ততটুকু আমি করতে পারবো না, তবুও মাপ চাই এমন গানের কাছ থেকে। আজ এ পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, পরবর্তী কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করবেন। এখন আমি যাচ্ছি গলা ভয়েস ভালো করার জন্য জ্যোষ্ঠী মধু কিনতে হবে। আমি কারো জন্য পথ চেরাবো, আমার কি দায় পড়েছে,